সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলা দিন তেঘরা এলাকায় রফিকুল ভাইয়ের যে পারিবারিক খাবার সেখানে রয়েছি তো আজও দেখছি বেশ কিছু কালেকশন নিয়ে এসেছেন এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন সে আনুষঙ্গ তথ্য আমরা দিতে চাই শুক্রবার আজ মার্চ দুই হাজার তেইশ

তো কি অবস্থা আজকে কেমন রেট রেখেছেন আজকে রেট খুব সীমিত রেট রাখছি ভাই কম দামে পাইছি হ্যাঁ কম দামে ছাড়ে দেব কম দামে পাইছেন কম দামে ছাড়ে দেব সেটা কত কম দামটা কত এটা কম দামটা হচ্ছে আপনার 47500 47500 500 47500 তো আসেন আমরা একটা একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়সটা কেমন হবে ভাই দাঁত ফাঁসে গেছে ভাই দাঁত নড়তেছে দাঁত ফাঁসে গেছে দাঁত নড়তেছে খুব সুন্দর করে সিং ভালো আছে সুন্দর করে ডাবল বডি আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার আচ্ছা কি অবস্থা দেখি এদের চাম্পাতলা চাম্পাতলা এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার আচ্ছা সাইড করে দেন দেখি আমরা এই পাশটা দেখি এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে দেখার চেষ্টা করি এই যে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা চলেন আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এই দুই নাম্বার এটা ভয়েসটা কেমন হবে ভাই এইটাও দা ভাই

আজকে যে দিবো কালকে আবার আল্লাহ দিলে দশ টাকা হতেও বাড়তে হবে কারণ যাবে বাজারটা বাড়তি যতদিন যাবে তত দিন কারণ এগুলা করে যে একটা ব্যবসা দাম নিয়ে গেলো উনিও লাভ করে খাইতে পারবে আবার কেউ ফার্ম পাঠিয়ে নিলে উনিও দশ টাকা লাভ লাভ করতে পারবে

আট নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তাহলে সর্বশেষ হচ্ছে এই আটটা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ